হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি নতুন ডায়াগ্রামের মাধ্যমে। আপনারা জানতে পারবেন কিভাবে হাউ টু মেক এসপিডি উইথ আরসিসিবি ওয়্যারিং ডায়াগ্রাম তৈরি করা হয়। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা হয়। ডিপিএম সিবি ডবল পোল মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটির মাধ্যমে নেগেটিভ ও পজিটিভ লাইন নিয়ন্ত্রণ করা হয়। এসপিডি সার্জ প্রোটেকশন ডিভাইস, এটির মাধ্যমে আর্থিক লাইন নিয়ন্ত্রণ করা হয়। ডিপিএম সিবি ওয়ান আরসিসিবি রেসিডেন্ট কারেন্ট সার্কিট ব্রেকার, আর ডিপিএম সিবি টু ডিপিএমসিবি থ্রি ডিপিএমসিবি ফোর নেগেটিভ লাইন ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো, পজিটিভ লাইন ডিপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো, পজিটিভ লাইন ডিপিএমসিবি থেকে ডিপিএমসিবি ওয়ানে কানেকশন দেওয়া হলো, নেগেটিভ লাইন একইভাবে ডিপিএমসিবি ওয়ানে কানেকশন দেওয়া হলো, পজিটিভ ও নেগেটিভ লাইন এসপিডিতে কানেকশন দেওয়া হলো, পজিটিভ ও নেগেটিভ লাইন ডিপিএমসিবি ওয়ান থেকে আরসিসিবিতে কানেকশন দেওয়া হলো, আরসিসিবি থেকে ডিপিএমসিবি টুতে কানেকশন দেওয়া হলো, ডিপিএমসিবি টু থেকে ডিপিএমসিবি থ্রিতে কানেকশন দেওয়া হলো, ডিপিএমসিবি থ্রি থেকে ডিপিএমসিবি ফোরে কানেকশন দেওয়া হলো, আর্থিং লাইন এসপিডিতে কানেকশন দেওয়া হলো, লোড ওয়ান লোড টু লোড থ্রি। এই ডায়াগ্রামটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। এভাবে আপনারা আপনাদের বাসা বাড়িতে তৈরি করতে পারবেন। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে কোনো ভিডিও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।